হাই নমস্কার বন্ধু আমি চন্দন মল্লিক তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি পনেরোই অক্টোবর শিক্ষা চাকরি ও খেলা পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকে আমার পার্ট টু এর আগে পার্ট ওয়ান করেছিলাম পার্ট ওয়ানে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছিলাম বুঝিয়ে দিয়েছিলাম মুখস্থ করে দিয়েছিলাম তোমরা যারা পার্ট ওয়ান দেখোনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পার্ট ওয়ানের লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখান থেকে পার্ট ওয়ানের ভিডিও দেখে নেবে আজকে পার্ট টু পার্ট টুয়েতে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সঙ্গে আলোচনা করবো বুঝিয়ে দেবো এবং মুখস্থ করে দেবো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে ভিডিওটি এক মনে দেখবে তবেই বুঝতে পারে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর যদি কত ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট সে কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের যে কোনো এক্সামই হোক না কেন প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ইম্পর্টেন্ট তুমিও জানো আমিও জানি আর তোমরা এক্সামের ছাড়াও তোমরা সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে তবেই বুঝতে পারবে যদি ভালো লাগে জানো তোমরা কী করতে হয় আর যদি ফল থাকে অবশ্যই ফোন নাম্বার দিয়েছে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো তো চলো শুরু করে দিচ্ছি আজকে পার্ট এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বন্ধুরা পার্ট ওয়ান ভিডিওটা আমরা এখান পর্যন্ত করেছিলাম যে ছ মাসের মধ্যে ভ্যাকসিন ঘোষণা কেন্দ্রের এখান পর্যন্ত করেছিলাম পার্ট ওয়ান ভিডিওটা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে তোমরা দেখে নাও আজকে পার্ট টু পার্ট টু আমরা এখান থেকে শুরু করছি ভালো করে শুনবেন কেন কেন্দ্রীয় সরকারি চাকরিতে সংরক্ষণে নতুন ঘোষণা কেন্দ্রীয় সরকারি চাকরিতে সংরক্ষণে নতুন ঘোষণা ভালো করে শুনবে আমি মার্ক করছি না পড়ে যাচ্ছি রাজ্যের ও তালিকায় নাম থাকলে কেন্দ্রীয় সরকারি চাকরিতে সংরক্ষণের সুবিধা মিলবে এমনটি আর হবে না শুধুমাত্র কেন্দ্রীয় ও বিসি তালিকায় প্রার্থীর নাম নথিভুক্ত করলে তবেই মিলবে কেন্দ্রীয় সরকারি চাকরিতে সংরক্ষণের সুবিধা সম্প্রতি কলকাতা হাইকোর্ট এক মামলার রায়ে কথা জানিয়েছে কেন্দ্রের চাকরিতে ও বিসি সংরক্ষণের সুবিধা পেতে আবেদনকারীর কাছে অবশ্যই আবেদনকারীর কাছে অবশ্যই দেখো নিচে দিয়েছে আছে এনসিবিসি নির্ধারিত শংসাপত্র থাকতে হবে তো রিপিট দিচ্ছি ভালো করে শুনবে তোমরা কেন্দ্রীয় সরকারি চাকরিতে সংরক্ষণের নতুন ঘোষণা রাজ্যের ও বিসির তালিকায় নাম থাকলে কেন্দ্রীয় সরকারি চাকরিতে সংরক্ষণের সুবিধা মিলবে এমনটি আর হচ্ছে না বা হবে না শুধুমাত্র কেন্দ্রীয় ও বিসি তালিকায় প্রার্থীর নাম নথিভুক্ত করলে তবেই মিলবে কেন্দ্রীয় সরকারি চাকরিতে সংরক্ষণের সুবিধা সম্প্রতি কলকাতা হাইকোর্টে এক মামলার রায়ে একথা জানিয়েছে কেন্দ্রের চাকরিতে ও বিসি সংরক্ষণের সুবিধা পেতে আবেদনকারীর কাছে অবশ্যই এনসি সি এন নির্ধারিত শংসাপত্র থাকতে হবে ওকে বন্ধুরা দেখো নেক্সট কী আছে গ্রামীণ ডাক সেবকের ব্র্যাঞ্চে বদলানোর নিয়ম এখানে নিয়ম হতো নয়ম হয়ে গেছে এটা মি প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে দন্ত হাস্ট্রটা আমি দিয়ে দিয়েছি গ্রামীণ ডাক সেবকের ব্রাঞ্চে বদলানো নিয়ম বদল করা হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড সুকন্যা সমিধি যোজনাসহ অন্যান্য পোস্টাল সেভিংসে ইনভেস্ট করার নিয়মে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক ব্রাঞ্চে চেকের সুবিধা ছিল না সেই সমস্যার সমাধানে উইথড্রাল ফর্মের মাধ্যমে ডিপোজিট ও অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে এর সাহায্যে অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পর্যন্ত জমা দিতে পারবেন তার বেশি টাকা জমা করতে হলে উইথড্রাল ফর্মসহ পাসবুক ও পাসবুক ও পে ইন স্লিপও জমা দিতে হবে তো কী বলা আছে গ্রামীণ ডাক সেবকের ব্রাঞ্চে বদলানোর নিয়ম বদল করা হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড সুকন্যা সমিতি সহ অন্যান্য পোস্টাল সেভিংসে ইনভেস্ট করার নিয়মেই পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক ব্রাঞ্চে চেকের সুবিধা ছিল না সেই সমস্যার সমাধানে উইথড্রাল ফর্মের মাধ্যমে ডিপোজিট ও অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে এর সাহায্যে অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পর্যন্ত জমা দিতে পারবেন তার বেশি টাকা জমা করতে হলে উইথড্রাল ফর্ম সহ পাসবুক ও পে ইন স্লিপও জমা করতে দিতে হবে ওকে বন্ধুরা দেখো নেক্সট আছে বিশ্বের দীর্ঘতম টানেল উদ্বোধন হল হিমাচলে বিশ্বের দীর্ঘতম টানেল উদ্বোধন হলো হিমাচলে হিমাচল প্রদেশের রোটাং পাশে তেসরা অক্টোবর বিশ্বের দীর্ঘতম টানেল অটল হাইওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি মানালি থেকে পঁচিশ কিমি দূরে অবস্থিত আধুনিক ইলেকট্রোকেমিক্যাল পদ্ধতিতে তৈরি হয়েছে দুই লেনের এই টানেলটি এর সঙ্গে রয়েছে সেমি ট্রান্সভার্স ভেন্টিলেশান নিচে ছবিতে দেখা দিয়ে আছেন দুটো লেনের টানেল খুব সুন্দর টানেল বিশ্বের দীর্ঘতম টানেল ওকে তো কী ছিল এখানে যে সেমি ট্রান্সভার্স ভেন্টিলেশান সিস্টেম ইলুমিনেশন এবং মনিটরিং সিস্টেম দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর নামকরণে এই ট্যানেলটি নাইন পয়েন্ট জিরো টু কিমি দীর্ঘ ওকে তো রিপিট দিচ্ছি ভালো করে শুনবেন আমাদের ছিল নিউজটা বিশ্বের দীর্ঘতম টানেল উদ্বোধন হলো হিমাচলে হিমাচল প্রদেশের রোটাং পাশে তেসরা অক্টোবর বিশ্বের দীর্ঘতম টানেল অটল হাইওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি মানালি থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত আধুনিক ইলেকট্রোকেমিক্যাল পদ্ধতিতে তৈরি হয়েছে দুই লেনের এই টানেলটি এর সঙ্গে রয়েছে সেমি ট্রান্সফার ভেন্টিলেশন সিস্টেম ইলুমিনেশন এবং মনিটরিং সিস্টেম দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর নামকরণ এই টানেলটি নাইন পয়েন্ট জিরো টু কিমি দীর্ঘ বন্ধুরা নেক্সট আছে আন্তর্জাতিক খবর থেকে আছে আছে নিউজটা আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধ চলছে আর আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে গত বেশ কয়েকদিন ধরে যুদ্ধ চলছে সূত্রের খবর পাকিস্তান ও তুরস্কের সেনা আজারবাইজানের হয়ে এবং রাশিয়া আর্মেনিয়ার হয়ে যুদ্ধ নেমেছে সাতাশে সেপ্টেম্বর থেকে যুদ্ধের দামামা বাজিয়েছে নিচে দেখতে পাচ্ছ আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধের একটা ছবি দিয়ে আছে যুদ্ধের দামা বাজিয়েছে তারা উনিশশো সালে দেশ ভাগ হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সমস্যা শুরু গত সাতাশ তারিখে বিতর্কিত নাগরোনা নো কারাবাক অঞ্চলে যুদ্ধ শুরু হয় দুই দেশেই অপর দেশের দিকে প্রথম হামলার অভিযোগ করে তো রিপিট দিচ্ছি ভালো করে শুনবেন আজারবাইজানা ও আর্মেনিয়ার মধ্যে গত বেশ কয়েকদিন ধরে যুদ্ধ চলছে সূত্রের খবর পাকিস্তান ও তুরস্কের সেনা আজারবাইজানার হয়ে এবং রাশিয়া আর্মেনিয়ার হয়ে যুদ্ধে নেমেছে সাতাশে সেপ্টেম্বর থেকে যুদ্ধের দামা বাজেছে তারা উনিশশো সালে দেশ ভাগ হয়ে হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সমস্যা শুরু গত সাতাশ তারিখে বিতর্কিত নাগরণ কারাবাক অঞ্চলে যুদ্ধ শুরু হয় দুই দেশেই অপর দেশের দিকে প্রথম হামলার অভিযোগ করেন নেক্সট আছে স্তন ক্যান্সারে তেরো মিনিটে মারা যান একজন করোনার মধ্যে বিশ্বজুড়ে প্রতি চার মিনিটে শনাক্ত হচ্ছে একজন মহিলা স্তন ক্যান্সার বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের তরফে প্রকাশিত রিপোর্টে এমন তথ্যই প্রকাশিত হয়েছে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় চোদ্দ লক্ষ মহিলা নতুন করে স্তন ক্যান্সার আক্রান্ত হচ্ছেন তার মধ্যে মৃতের সংখ্যা চার লক্ষ আটান্ন হাজার জন স্তন ক্যান্সারের মৃত্যুর কারণ হিসাবে মহিলাদের অসচেতনতার অভাবকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা তো কি বলা আছে আমি রিপিট দিচ্ছি আবার স্তন ক্যান্সারে তেরো মিনিটে মারা যান একজন করোনার মধ্যে বিশ্বজুড়ে প্রতি চার মিনিটে শনাক্ত হচ্ছে একজন মহিলা স্তন ক্যান্সার বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুইয়ে তরফে প্রকাশিত রিপোর্টে এমন তথ্যই প্রকাশিত হয়েছে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় চোদ্দ লক্ষ মহিলা নতুন করে স্তন ক্যান্সার আক্রান্ত হন তার মধ্যে মৃতের সংখ্যা চার লক্ষ আটান্ন হাজার জন স্তন ক্যান্সারের মৃত্যের কারণ হিসাবে মহিলাদের অসচেতনতার অভাবকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা নেক্সট দেখো কি আছে জনে করোনায় আক্রান্ত একজন জানালো হু বিশ্বজুড়ে প্রতি জনের মধ্যে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে সম্প্রতি এমনটা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এছাড়াও তাদের মতে এ পর্যন্ত পজিটিভ কেস বলে যা দাবি করা হচ্ছে প্রকৃত সংখ্যাটা তার কুড়ি গুণেরও বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার চৌত্রিশ সদস্যের এক্সিকিউটিভ বোর্ডের স্পেশাল স্টেশনে ডক্টর মাইকেল রায়ান করোনা সংক্রমণ নিয়ে জানান শহর থেকে গ্রামে বিভিন্ন ধরনের গোষ্ঠীর মধ্যে করোনার পরিসংখ্যানে পার্থক্য রয়েছে তো রিপিট দিচ্ছি ভালো করে শুনবে তোমরা দশ জনে করোনায় আক্রান্ত একজন এ কথা জানি যে হু বিশ্বজুড়ে প্রতি দশজনের মধ্যে একজন করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে সম্প্রতি এমনটাই দাবি করেছে বা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এছাড়াও তাদের মতে এ পর্যন্ত পজিটিভ কেস বলে যা দাবি করা হয়েছে প্রকৃত সংখ্যাটা তার কুড়ি গুণেরও বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার চৌত্রিশ সদস্যের এক্সিকিউটিভ বোর্ডের স্পেশাল স্টেশন এ ডক্টর মাইকেল ডায়ান করোনা সংক্রমণ নিয়ে জানান শহর থেকে গ্রামে বিভিন্ন ধরনের গোষ্ঠীর মধ্যে করোনার পরিসংখ্যানে পার্থক্য রয়েছে নেক্সট আছে বিজ্ঞান ও প্রযুক্তি পৃথিবীর মতো নতুন চব্বিশটি গ্রহের সন্ধান ভেবে দেখো ওই গ্রহে চলে যাব ওই আমি পৃথিবীর সৌরমণ্ডলের বাইরে একশো আলোক বর্ষ দূরে চব্বিশটি নতুন গ্রহের সন্ধান পাওয়া গেল বিজ্ঞানীদের মতে এই চব্বিশটি গ্রহ প্রাণী বসবাসের জন্য বুঝতেই পারছো প্রাণী বসবাসের জন্য পৃথিবীর চেয়ে উৎকষ্ট ভাবো এই করোনা থেকে তো মুক্ত পেয়ে যাবো প্লাস ওখানে তো আরও ফ্যাসিলিটি পাওয়া যাবে তাই উৎকৃষ্ট বলেছে এগুলির মধ্যে বেশ কিছু গ্রহ পৃথিবীর থেকে বড়ো পৃথিবীর থেকেও আবার বড়ো তাপমাত্রা বেশি জলের অস্তিত্ব থাকতে পারে এই গ্রহগুলিতে সহজেই মানুষ বসবাস করতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছে দেখো হয় নাকি যা আসা ওখানে তো পৃথিবীর মতো চব্বিশটি গ্রহের সন্ধান ছবিটা দেখতে পাচ্ছ তোমরা চব্বিশটি গ্রহের সন্ধান পৃথিবীর সৌরমণ্ডলের বাইরে একশো আলোক বর্ষ দূরে চব্বিশটি নতুন গ্রহের সন্ধান পাওয়া গেলেও বিজ্ঞানীদের মতে এই চব্বিশটি গ্রহ প্রাণী বসবাসের জন্য পৃথিবীর চেয়ে উৎকৃষ্ট এগুলির মধ্যে বেশ কিছু গ্রহ পৃথিবীর থেকে বড়ো তাপমাত্রা বেশি জলের অস্তিত্ব থাকতে পারে এই গ্রহগুলিতে সহজেই মানুষ বসবাস করতে বলে করতে পারে বলে জানিয়েছে নেক্সট আছে হেপাটাইটিস সি শনাক্তকারীদের নোবেল দেওয়া ঘোষণা নোবেল নোবেল দেওয়া ঘোষণা করছেন করোনা সংকটের মধ্যে হেপাটাইটিস সি রোগের খোঁজ করায় তিন বিজ্ঞানীকে নোবেল দেওয়ার কথা ঘোষণা করেন সুইডেন নোবেল অ্যাসেম্বলির কর্তৃপক্ষ তিন বিজ্ঞানী হলেন যথাক্রমে দুই মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অল্টার চার্লস এস রাইস ও ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন নোবেলের সঙ্গে পুরস্কার হিসাবে প্রায় এগারো লক্ষ আঠারো হাজার ডলার পাবেন তারা সিরোসিস ও ক্যান্সারের অন্যতম কারণ হলো হেপাটাইটিস সি ভাইরাস এটাই শনাক্ত করেন এই তিন বিজ্ঞানী তো বলা আছে হেপাটাইটিস সি শনাক্তকারীদের নোবেল দেওয়া ঘোষণা করোনা সংকটের মধ্যে হেপাটাইটিস সি রোগের খোঁজ করায় তিন বিজ্ঞানীকে নোবেল দেওয়ার কথা ঘোষণা করলেন সুইডেন নোবেল অ্যাসেম্বলির কর্তৃপক্ষ তিনি বিজ্ঞানী হলেন যথাক্রমে দুই মার্কিন বিজ্ঞানী হারভেজে অল্টার চার্লস এস রাইস ও ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন নোবেলের সঙ্গে পুরস্কার হিসাবে প্রায় এগারো লক্ষ আঠারো হাজার ডলার পাবেন তারা শিরোশিস ও ক্যান্সারের অন্যতম কারণ হলো হেপাটাইটিস সি ভাইরাস এরাই শনাক্ত করেছেন এই তিন বিজ্ঞানী নিচে আছে দু ঘন্টায় চিহ্নিত করা যাবে করোনা ভাইরাসকে আলটা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছ কত মডার্ন হচ্ছে এবার মাত্র দু ঘন্টায় চিহ্নিত করা যাবে করোনা ভাইরাসকে এমনই নতুন আর টেস্ট কিট নিয়ে এলো মুকেশ আম্বানি সংস্থা রিলায়েন্স ওফ পরীক্ষার খরচ হবে দেশবাসীর আপাতত সাধ্যের মধ্যেই বিজ্ঞানীরা জানাচ্ছেন আরটিপিসিআর পদ্ধতিতে কয়েকটি রাসায়নিক প্রক্রিয়ায় ভাইরাসকে শনাক্তকরণ করা হবে রিলায়েন্সে এই টেস্ট কিটকে প্রযুক্তিগতভাবে সমর্থন জানিয়েছে আইসিএমআর প্রসঙ্গত অন্যান্য আরটি টেস্ট কিট টেস্ট কিটে রিপোর্ট আসতে সময় লাগে চব্বিশ ঘন্টা এখানে দু ঘন্টাতে কাজ মিটে যাবে তো দু ঘন্টায় চিহ্নিত করা যাবে করোনা ভাইরাসকে এবার মাত্র দু ঘন্টায় চিহ্নিত করা যাবে করোনা ভাইরাসকে এমনটাই দাবি এমনই নতুন আরটিপিসিআর টেস্ট কিট নিয়ে এলো মুকেশ আম্বানি সংস্থা রিলায়েন্স পরীক্ষার খরচ হবে দেশবাসীর আপাত সাধ্যের মধ্যে বিজ্ঞানীরা জানাচ্ছেন আরটিপিসিআর পদ্ধতিতে কয়েকটি রাসায়নিক প্রক্রিয়ায় ভাইরাসকে শনাক্তকরণ করা হবে রিলায়েন্সে এই টেস্ট কিটকে প্রযুক্তিগতভাবে সমর্থন জানিয়েছে আইসিএমআর প্রসঙ্গত অন্যান্য আর আর টেস্ট কিটে রিপোর্ট আসতে সময় লাগে চব্বিশ ঘন্টা বন্ধুরা তোমরা দেখলে আজকে পার্ট টুয়ের ভিডিওটা আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পরীক্ষা আসবেই তোমরা অবশ্যই দেখে নিয়েছো যারা দেখো নি তারাও দেখে নেবে ওকে তো এখানে ভিডিও শেষ করছি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয়েন্দ্র বন্ধু মাতারাম